শুভ বিজয়া, সুতপার রান্নাঘরে আজ আমি বানিয়ে দেখাবো বিজয়া দশমীর স্পেশাল রেসিপি দম চিকেন। দম চিকেনটা আমি কি করে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে দম চিকেনটা বানানোর জন্য এরকম বড় বড় সাইজের তিনটা লেগ পিস নিয়েছি, আর এরকম দুটা ডানা নিয়েছি, আর তিনটে লেগ পিস নিয়েছি, আর কয়েকটা বড় বড় পিস নিয়েছি। দম চিকেনটা বানানোর জন্য চিকেনগুলোকে এইভাবে আমি চিড়ে নেবো। 1 কেজির মতো এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি যেহেতু বড় পিস, আমি এইভাবে একটু একটু করে চিড়ে দিচ্ছি, মশলাটা যাতে ভালোভাবে ঢুকে যায়। প্রথম দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টক দই, এখানে আমি 100 গ্রামের মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি মেরিনেট করার সময় নেই, মেরিনেট করলে আরো ভালো হয়, আমি সঙ্গে সঙ্গেই আজকে বসিয়ে দেব। চিকেনটা আমি এই হাঁড়িটার মধ্যে রান্না করব। আমি এখন কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রাই করে নিচ্ছি 4টে গোটা পেঁয়াজ এবং 3টে রসুন, গোটা রসুন। পেঁয়াজ এবং রসুনগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি এলাচি, দারচিনি, 3টে লবঙ্গ, কিছুটা জয়িত্রী, আর 1টা স্টার, আর কয়েকটা গোলমরিচ, আস্ত গোলমরিচ, সবগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচানো, এখানে আমি 4টে কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো বেশি ভাজতে হবে না, এরকম হলেই চলবে। একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা এখানে 1.5 চামচের মতো আছে, আছে পেঁয়াজ বাটা একই মাপের, 1 চামচ রসুন বাটা, আর 1.5 চামচ আদা বাটা, কিছুটা নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। নুনটা দিলে পেঁয়াজগুলো সফট হয়ে যাবে। একে একে শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ, আধা চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ রসুনগুলো, আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এখানে আমি 3টা টমেটো পেস্ট করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দমে বসিয়ে দেব। আটা এভাবে মেখে নিয়েছি, দমটা যাতে সাইড দিয়ে বেরিয়ে না যায় তাই সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দিয়েছি। স্টিমটা এখন আমি মিডিয়াম করে দিচ্ছি। আমার দম চিকেনটা মনে হচ্ছে হয়ে গেছে, আমি একটু খুলে দেখছি। হয়ে গেছে আমার দম চিকেনটা, একদম নরম হয়ে গেছে।
খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রুমন একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, আপনার বাড়িতে বানিয়ে খান দশমীতে। আমিও খাচ্ছি, শুভ বিজয়া সকলকে। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের পূজা কেমন কাটলো এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুব ভালোই কেটেছে। আর ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগে। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।